নমস্কার, এনি24 নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম। আমি স্বর্ণালী মিশ্র। আজকে সংবাদ শিরোনামে, ইন্ট্রো গ্যাসের পাইপলাইন বসানোর নামে রাস্তা গর্ত করায় সরব হলো বিধায়ক দীপায়ন চক্রবর্তী। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ তুলে দেওয়ার হুঁশিয়ারি বিধায়কের। ভিও কলেজ রোড ও সুভাষনগর এলাকায় গত পুজোর আগে পাকার রাস্তা নির্মাণের কাজ করা হয়েছিল, কিন্তু বুধবার গ্যাসের পাইপলাইন বসানোর নামে একটি বেসরকারি সংস্থা রাস্তায় গর্ত করার দৃশ্য প্রত্যক্ষ করে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে সরব হন এবং এলাকায় পৌঁছেই তিনি কর্মীদের জিজ্ঞেস করলে রাস্তা কাটার অনুমতির জন্য আবেদন করা হয়েছে বলে বিধায়ককে জানিয়েছেন তারা। এদিকে অনুমতি ছাড়াই রাস্তায় গর্ত করায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন দীপায়ন চক্রবর্তী। তিনি বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একটি লিখিত অভিযোগ তুলে দেবেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক জানান, পূর্ব ভারতী গ্যাস এজেন্সি নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান অনুমতি ছাড়াই রাস্তায় গ্যাসের পাইপলাইন বসানোর নামে গর্ত করতে শুরু করেছে, যা আগামীতে এলাকার জনগণকে নানান সমস্যায় ফেলবে। কারণ রাস্তায় গর্ত করার পর তা ভরাট না করলে বৃষ্টির জমা জল এলাকায় কৃত্রিম বন্যা বয়ে আনবে। বিভিন্ন বেসরকারি সংস্থা রাস্তায় কাজ করার পর সেই সড়ক মেরামত করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। এই পরিস্থিতিতে অনুমতি ছাড়া রাস্তায় গর্ত করার বিষয়টি কোনোভাবেই মেনে নেবেন না তিনি। প্রয়োজনে বিষয়টি নিয়ে তিনি লিখিত অভিযোগ দাখিল করবেন বলেও কড়া ভাষায় জানিয়েছেন বিধায়ক। শিলচর থেকে দীপজয় চক্রবর্তীর রিপোর্ট। আপনারা দেখছেন এনি24 চ্যানেল। এ ধরনের আরো সংবাদ বা খবর পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সঙ্গে থাকুন। আমাদের কলেজ রোড সুভাষনগর যে এরিয়াটা রয়েছে, এই যে রোডটা আছে, এই রোড আপনারা দেখেছেন যে গত পুজোর আগে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সুন্দর রাস্তা, একটা পিচ করে রাস্তা হয়েছে। আমি হঠাৎ করে লক্ষ্য করলাম যাওয়ার পথে যে এখানে রোড কাটা চলছে। আমি সাথে সাথে থামলাম, আমার উপর জিজ্ঞেস করলাম যে এই যে রোড কেন কাটছে। বলা হলো যে না, এটা গ্যাসের পাইপলাইন বা কিছু নেওয়া হবে। আমি জিজ্ঞেস করলাম যে গ্যাসের পাইপলাইন নেবে তোমরা, যে রোড কাটিং পারমিশন কিছু আছে কি? ওনারা বললেন যে আমি তো বলতে পারবো না, আপনার লেবার বা আপনার সুপারভাইজার। সাথে সাথে আমি তাদেরকে বলি যে একবার কথা বলার জন্য, কথা বলিয়ে দেওয়ার জন্য তাদের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে যে রোড কাটিং পারমিশন কোথায়। তো এখানে আমাদের বিজেপির এখানে মন্ডল সভাপতিও রয়েছে, নীরজ চৌধুরী ভাইস প্রেসিডেন্ট রয়েছেন, দেবাশিষ সিং। আমরা সবাই মিলে ওনাদেরকে বলতে চেষ্টা করলাম যে আপনাদের পারমিশন কোথায়। তখন আমাদের একটা পারমিশন দেখানো হলো, যে পারমিশনে শিলচরের বিভিন্ন রোডের রোড কাটিং পারমিশনের জন্য ওনারা অ্যাপ্লাই করেছেন বা বিভাগীয় কর্তৃপক্ষ থেকে সেই পারমিশন নেওয়া হয়েছে। কিন্তু সেখানে যে কথাগুলো লেখা আছে সেটা ওল্ড লক্ষ্মীপুর রোড, জানিগঞ্জ রোড বা বিভিন্ন রোডের মেনশন করা হয়েছে, কিন্তু সেখানে সুভাষনগর বা কলেজ রোড মেনশন কিন্তু নেই। পার্টিকুলার এই যে যেখানে কাটছেন ওখানে নেই। ইঞ্জিনিয়ার সাহেবকে আমি ফোন করলাম, আমাদের পিডব্লিউডি ডিপার্টমেন্টের অনিরুদ্ধ নাগ মহাশয়কে। উনি আমাকে ওনার গ্রিভেন্স জানালেন যে আমরা এমনিতে বদনামি যে পিডব্লিউডি রোড ঠিক করছে না, কিন্তু মূল যে বিষয় রয়েছে এভাবে পারমিশন নিয়ে যায় ওরা, কিন্তু পারমিশন যদি 30টা নেয় তাহলে 130টা জায়গায় তারা রোড কাট করে, আর তার পরবর্তীকালে সেটাকে রেস্টোরেশন হয় না, রেস্টোরেশন হয় প্রপারলি রেস্টোরেশন হয় না। তো আমি ডেকে পাঠালাম, অনিরুদ্ধ নাগবাবু এখানে এসে উপস্থিত হয়েছেন। আমার কথা হলো, প্রয়োজন হয় যে আমি বিধায়ক হিসাবে ওনাদের এখানে রিটার্ন কমপ্লেন করবো যে উইদাউট রোড কাটিং পারমিশন শিলচর শহরে কাদের মানে ইয়ে, তারা আজকে উইদাউট পারমিশন তারা এখানে রোড কাটিং করছেন। আমরা আপনারা লক্ষ্য করেছেন যে শিলচরের এক পশলা যে বৃষ্টি হয়েছে, এবারে প্রবল বৃষ্টির পরে আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে ক্যাপিটাল টু মেডিকেল কলেজ পর্যন্ত যে স্ট্রেচ, এই স্ট্রেচের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে টাকা পয়সা ম্যানেজ করে অনেককে ধরে আমাদের দলকে নিয়ে আমরা চেষ্টা করেছি, অনেকটা রেস্টোরেশন করেছি। প্রপার রেস্টোরেশন হয়নি, এনএচএ ডিসিএল প্রসেসিংয়ে চলছে। ব্যক্তিগতভাবে সব উদ্যোগ নিয়ে কাজগুলো করছি, যেহেতু আপনাদের বিধায়ক আমি, তো এনএচআরডিসিএল ইতিমধ্যে এই কাজগুলোকে করবে। কিন্তু মূলত যে বিষয় রয়েছে, অমরুদ বা আমাদের এই যে পূর্ব ভারতী গ্যাস, যেভাবে তারা পাইপলাইন নিয়ে যাওয়ার নামে যখন রোড কাট করে, রোড কাটিংয়ের পর যে প্রপার রেস্টোরেশন হওয়ার দরকার, সেই প্রপার রেস্টোরেশন যখন হয় না, তখনই কিন্তু রোডটা ড্যামেজ তাড়াতাড়ি হয়, আর সেটার জন্য শিলচরের রোডগুলো বেশি ক্ষতি হচ্ছে। হ্যাঁ, সেটা দরকার, অমরুদের পাইপ যাবে, আমাদের গ্যাসের পাইপ যেতেই হবে, কারণ মানুষের সেটা ব্যবহারের নিত্য
দৈনিক ব্যবহারের জিনিসগুলো রয়েছে, কিন্তু সাথে সাথে প্রপার রেস্টোরেশনের কথা যখন আমি বলি তখন অম্বুত আমাদেরকে বলছে যে আমাদের টাকা কম। তো আমি তাদেরকে এখন অ্যাডভাইস দিয়েছি যে আপনারা অম্বুতকে বলুন, ডিপার্টমেন্টকে বলুন, আরবান ডিপার্টমেন্টকে, যে পিডাব্লিউডি এক মিটারে যদি রেস্টোরেশন করতে চায় কত টাকা দরকার, পিডাব্লিউডিকে দিয়ে আপনারা এস্টিমেট বানান, বা আফটার পাইপলাইন আপনারা পিডাব্লিউডি ডিপার্টমেন্টকে ওটা দিয়ে দিন, টাকা জমা দিয়ে দিন, পিডাব্লিউডি ডিপার্টমেন্ট তারা এই কাজগুলোকে করে দেবে, তাহলে পিডাব্লিউডি উইল বি অ্যানসারেবল, তারা বলবে যে কেন ক্ষয়ক্ষতি হয়েছে। তো এইভাবে করে আমাদের একটা আগামী দিনগুলোতে যাতে একসাথে কাজ করতে পারি সব ডিপার্টমেন্টকে নিয়ে, আমি তিন চার দিনের মধ্যে একটা মিটিং ডেকে সেই কাজ করতে পারি। এই যে পারমিশন ছাড়া এখানে রোড কাটা হয়েছে, আপনি এটার বিরুদ্ধে কী ব্যবস্থা নেবেন? না, ব্যবস্থা আমি এখন এই মুহূর্তে আপনাকে আমি ইঞ্জিনিয়ার সাহেবকে এনেছি এখানে, ইঞ্জিনিয়ার সাহেব দুঃখিত রয়েছেন, আর বিভাগীয় কর্তৃপক্ষ যে গ্যাস ভারতী গ্যাসের যে যে মানে যারা এই কাজে রয়েছেন সুপারভাইজার বলুন বা সাইড ইনচার্জ বলুন, তাদের সাথে কথা বলে আমি দেখবো যদি প্রপারলি পারমিশন না থাকে তাহলে তাদের বিরুদ্ধে আমি লিখিত নেব, অবিহিত ব্যবস্থা নেওয়া হবে। এই যে রাস্তা কাটা হচ্ছে, এটা বিভাগ যারা রাস্তা বানান কিংবা পিডাব্লিউডি হোক বা অন্যান্য বিভাগ তাদের, আমি যে সেটাই লাগতাকে আমি জিজ্ঞেস করি, দেখা উচিত তো যে আমাদের চোখে পড়ে স্বাভাবিকভাবে ডিপার্টমেন্টের আপনাদের মানুষ আছে ডিপার্টমেন্টের, তো তাদের যখন নজরে আমি পড়ছে কি না আমি জানি না, যদি নজরে পড়ে তাহলে সাথে সাথে তাদেরকে বন্ধ করা দরকার রাস্তা কাটিং এর জন্য। এই রাস্তার বাকি অংশটা ঠিক যেরকম আছে ঠিক সেরকম কি এটা আবার দেওয়া হবে? এক্স্যাক্টলি, এটা করার জন্য আমি বিভাগীয় কর্তৃপক্ষ নাগদার সাথে, পিডাব্লিউডি ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার সাথে কথা বলেছি।